দর্শকের পর্যায়ে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, ব্রিটেনে শেষ মুহূর্তে বাতিল হলো লকডাউন শিথিলের প্রক্রিয়া, সবশেষ কি সিদ্ধান্ত এলো? ধন্যবাদ শাওন, আমি প্রথমেই আপডেটটা জানিয়ে দিচ্ছি। আজকে করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় মৃত্যু ঘটেছে 113 জনের, এবং যা আক্রান্ত হয়েছেন 1937 জন, এবং সর্বমোট মৃত্যু হয়েছে 38,489 জন। যেহেতু আজ সোমবার, আপনারা জানেন যে 1 জুন থেকে ইংল্যান্ডের লকডাউন খোলার প্রথম পর্যায়ে প্রাইমারি স্কুল, আউটডোর মার্কেট ও গাড়ির শোরুম খোলার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে, এবং ঘরের বাইরে সর্বোচ্চ 6 জন একত্রিত হতে পারবেন। যদিও এ ব্যাপারে বিশেষজ্ঞরা মনে করছেন যে এ লকডাউন খুব একটু তাড়াতাড়ি খুলে দেওয়া হচ্ছে, আরও কিছুদিন ওয়েট করলে হয়তো যে দ্বিতীয়বার যে একটা প্রকোপ বাড়তে পারে এটা থেকে হয়তো রক্ষা পাওয়া যেত। এদিকে একজন বাংলাদেশি নর্থাম্পটনের বাসিন্দা রুনা বেগম, উনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 2 দিন আগে, এটা আজকে আমরা খবর পেয়েছি। তো উনি আসলে 2 সপ্তাহ ধরে হসপিটালে ছিলেন এবং উনার 2 সন্তানও রয়েছে। সাদেক, প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ তো রেস্তোরাঁ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট, এই বর্তমান পরিস্থিতিতে তারা কতটা ভোগান্তিতে পড়েছেন? ধন্যবাদ শাওন। আপনারা জানেন যে ইমিগ্রেশন কড়াকড়ির কারণে যুক্তরাজ্যে যে বাংলাদেশিরা বাংলাদেশে গিয়ে অনেক তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদি দিতেন, কিন্তু এখন 95%ই যুক্তরাজ্যে বিয়ে শাদি হতো। তো এ কারণে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল ওয়েডিং ম্যানেজমেন্টের, অনেক ওয়েডিং হল, মেহেন্দি স্টল, বিভিন্ন ধরনের ওয়েডিং রিলেটেড যে ম্যানেজমেন্ট গড়ে উঠেছিল। কিন্তু এই লকডাউনের কারণে তারা অনেক ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করি। যদিও সরকার অনেক ওয়েডিং কোম্পানিকে, ধরেন ওয়েডিং হলকে, 10,000 থেকে 25,000 পাউন্ড পর্যন্ত প্রণোদনা দিত, তারপরেও তারা মনে করছেন এটা পর্যাপ্ত না। বুঝতে পেরেছি, ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।